गाइज वेलकम टू माई चैनल, माई नेम इज अनिंदिता एंड वेलकम टू येट अनदर मेकअप ट्यूटोरियल। सो इन टुडेज वीडियो वी आर गोना क्रिएट अ ड्यूवी मेकअप लुक एंड स्पेशली टीनेजर्सদের জন্য, কারণ যে স্টেপগুলো হবে আমি ভীষণই ইজি সিম্পল রাখার চেষ্টা করেছি আর অবশ্যই অ্যাফোর্ডেবল, ঠিক আছে। আর যত প্রোডাক্ট আমি এখানে ইউজ করবো সব করে প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমার যে চ্যানেল আছে ওটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল বাটন দুটোকে হিট করে অল করে নাও, অল করলে সবসময় নোটিফিকেশন তোমরা টাইমে টাইমে পেয়ে যাবে। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি ইনস্টাগ্রামে যে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার চেক করে নিও। সো ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। সো আমি এখানে ফার্স্টে ইউজ করছি এরমামা যে ক্রিম সানস্ক্রিমটা, এটাতে SPF 15 আছে আর এটা স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে আর তার সাথে সাথে এটা ইউভি রেজ থেকে প্রোটেক্টও করে স্কিনকে। তো এটা আমি ভালোভাবে স্কিনের ভিতরে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তার সাথে সাথে হচ্ছে আমি আমার গলাতেও একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। সো গাইজ এখানে প্রাইমারের জন্য আমি ইউজ করছি ইনসাইটের এইচ ইন ওয়ান সিলিকন বেস প্রাইমারটা, এটা হচ্ছে তোমাদের যে পোর্স আছে ওটাকে একদম প্রপারলি একদম ব্লার করে দেয়, তো মেকআপ যেটা হয় অনেক সুন্দর অনেক স্মুথ লাগে দেখতে। তো আমি এখানে এতটা প্রোডাক্ট নিয়েছি, নিয়ে এটাকে আমি রাব করবো, রাব করলে এটা যখন একটু ওয়ার্ম হবে তখন এটাকে আমি আমার টি জোন অ্যাপ্লাই করবো, ফোরহেড, আমার নোজ, আপার লিপস আর চিন, ঠিক আছে। এখানে সব থেকে বেশি আমার হচ্ছে ওপেন পোর্স আছে আর অয়েলি এই জায়গাটা সব থেকে বেশি, আর বাকিটুকু বাকি ফেসে দেবো, তো অটোমেটিক একটা ব্লার ইফেক্ট চলে আসে। সো গাইজ এরপরে আমি ইউজ করছি একটা সেটিং স্প্রেটা, গ্ল্যাম 21 সেটিং স্প্রে, স্টেপটা অপশনাল বাট এখন কি হচ্ছে আমি যেহেতু এখন কলেজে যাবো বাট জানি না ক্লাস হবে কি না হবে, সো বাট যখন বাইরে যাই আমরা অনেক বেশি মেকআপটা যাতে স্টে করার জন্য এই স্টেপটা একটু অ্যাডিশনাল স্টেপ আমরা একটা সেটিং স্প্রে ভাবে অ্যাপ্লাই করে নেবো। সো গাইজ এরপরে হচ্ছে আমরা একটা ইলুমিনেটর ব্যবহার করবো, তোমাদের কাছে যে কোনো ইলুমিনেটর থাকলে ইউজ করতে পারো, আমার কাছে পাউডার ইলুমিনেটর আছে, এটা শেডটা হচ্ছে কপার শেডে, ঠিক আছে, বাট আমি এটাই অ্যাপ্লাই করবো। আর আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে পাউডার ইলুমিনেটর অ্যাপ্লাই করা যায়, মানে কীভাবে ইউজ করতে হয়, কারণ লিকুইড ইলুমিনেটর ইউজ করা খুবই ইজি, এর জন্য তোমাদের একটা এমন ব্রাশ নিতে হবে যেটা তোমরা খুব একটা বেশি ইউজ করো না, যেমন এরকম ব্রাশ আমি নিয়েছি, এতে হালকা ডিপ করবো কারণ এটা ভীষণ পিগমেন্টেড, করে তোমরা যেখানে যেখানে গ্লো চাও সেখানে এটাকে ব্লেন্ড করা স্টার্ট করতে হবে এটা দিয়ে। অটোমেটিক গ্লো এখানে চলে এসেছে। তো এরপর আমি ইউজ করবো একটা বেস, তার জন্য এখানে নিয়েছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন, আর আমার শেড হলো 120, এটা আমার শেডের থেকে লাইটার বাট তখন আমি এত বুঝতাম না, তো লাইট শেড নিয়ে নিয়েছি বাট এটাই আমি অ্যাপ্লাই করবো, তো এটা আমি আমার হাতে ভাবে নিচ্ছি এতটা। সেখানটা আমি এখন ব্রাশ ইউজ করছি, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, এরকম একটা নর্মাল ব্রাশ, সো এটাকে এভাবে দিয়ে আমি ডট ডট করে করে ফেসে ভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করবো, যদি পরে লাগে আমি আরেকটি প্রোডাক্ট নেবো বাট এতে হয়ে গেলে এতে বেশ হয়ে যাবে, সো আমি এটা দিয়েই এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সো গাইজ একটা টিপ দিয়ে দিই তোমাদের, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার যদি স্কিন তোমাদের ড্রাই হয়, আমার স্কিন কিন্তু অয়েলি বাট তবুও এই ফিটমি ফাউন্ডেশনটা আমার অনেক ড্রাই মনে হয় নিজের স্কিনে, ঠিক আছে, তোমরা ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবে স্কিনটাকে। তারপরে একটু কনসিলার ইউজ করবো, তার জন্য এখানে ইউজ করছি সুইস বিউটি কনসিলার, আর আমার শেড হলো সেন্সেবল বেজ, সো এটা আমি অল্প একটু অ্যাপ্লাই করবো, বেশি অ্যাপ্লাই করবো না। যেখানে যেখানে একটু অ্যাকনের মার্ক থাকে সেখানে সেখানটাতে, ঠিক আছে, আর একটুখানি চোখের উপরে, সো আমি সেম ব্রাশই ইউজ করছি, করে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে। সো গাইজ এবার একটু এখন বিউটি ব্লেন্ডার নিয়েছি, নিয়ে আমি সেটিং স্প্রে দিয়ে এর উপরে স্প্রে করবো একটু, এবার এটাকে আমি ব্লেন্ড করবো, ঠিক আছে, এতে আমার বেসটা ব্লেন্ডও হবে, ঠিক আছে, আর হচ্ছে সেটও হয়ে যাবে ভালোভাবে। সো গাইজ যেহেতু আমরা একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করেছি তো আমরা এখানে কম্প্যাক্ট ভীষণ ভীষণ কম ইউজ করবো, যাতে এতে গ্লোটা দেখা যায়, ঠিক আছে, খুবই কম আমরা কম্প্যাক্ট ইউজ করবো। সো গাইজ আমি কম্প্যাক্টের জন্য ইউজ করছি এলিজেনের কম্প্যাক্ট, আর এটা শেড হচ্ছে কোরাল, সো আমি একটা ব্রাশে অল্প একটু নিয়ে জাস্ট একটুখানি কি নেবো, নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করবো যেহেতু এখানে ক্রিজ হয়,
এরকম হবে। সো গাইস আমাদের বেস হয়ে গেছে, এবার আমরা আইব্রোস করব। তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। এটা একদম ভীষণই আই থিঙ্ক কম দাম, মাত্র আই থিঙ্ক 50 রুপিস বা 49 এরকম সামথিং। এটা একটা যেরকম ব্রাশ আছে এটা দিয়ে ফার্স্ট একটু কম করবো এরকম ভাবে। দেন এরকম ছোট ছোট স্ট্রোকে ফিল করব, যে গ্যাপ আছে সেরকম, বেশি ড্রামাটিক কিছু করার দরকার নেই। সো আমি ফিল করেছি ভীষণ সিম্পল ভাবে, দেন আর একটু কম করে নেব, ঠিক আছে? কোথাও কোথাও হার্শ লাইন দেখা যেতে পারে এরকম ভাবে। এবার হচ্ছে আমরা আই মেকআপ স্টার্ট করবো। তো আই মেকআপ ভীষণই সিম্পল লাগছে আমি, এখানে আমি ইউজ করছি হচ্ছে বোটন ওয়ান্ডের এই রোজ ইন দি ইয়ার প্যালেটটা। এটা আমার একদম ভীষণই ফেভারিট প্যালেট, ভীষণ ভীষণ, কারণ মাত্র 300 টাকা খরচ করে এত একটা অল ইন ওয়ান প্যালেট পাওয়া যায় না, কন্টোর, ব্লাশ, আই শ্যাডো অ্যান্ড হাইলাইটার। আমার ভীষণই ফেভারিট প্যালেটটা। সো আমি কি করবো, আমি সব থেকে ব্রাউন শেডটা নিয়েছি, নিয়ে আমার আইজ একটু কন্ট্রোল করবো, ক্রিজে অ্যাপ্লাই করবো, ধীরে ধীরে ব্লেন্ড করবো এরকম। আমরা এরকম ভাবে আইসটা কন্ট্রোল করে নিয়েছি, এবার একটা আমরা লাইট শেড আমাদের আইলিড অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো আমার কাছে এখানে দুটো প্যালেট আছে, একটা হচ্ছে হিলারি রোডের প্যালেট আর একটা হচ্ছে ওই ওয়েটিং ওয়ান্ডের প্যালেটটা। এই দুটোতেই লাইট শেড আছে, বাট আমি আই থিঙ্ক এটা ইউজ করবো, এটা আমি বেশি ইউজ করি অনেক। তো আমি এটা ইউজ করে ভ্যারিয়েশন দেখাচ্ছি। এখানে একটা ফ্ল্যাট ব্রাশ যে ইউজ করছি, ঠিক আছে? আর এই প্যালেটের থেকে আমি এই কালারটা নিয়েছি, এই কালারটা ভীষণ কম পিগমেন্টেড। আর এই দুটো কালার মিক্স করি, আমাদের একটা শাইনি হালকা পিঙ্ক আমরা কালার বানাবো, বানিয়ে আমরা এটা আইলাইড অ্যাপ্লাই করবো। গাইজ যারা এত বেশি কালার বা এত কিছু দিতে পছন্দ না করো, তারা জাস্ট যে কোনো একটা আই শ্যাডো আঙুল দিয়েই জাস্ট এভাবে ঘষে ঘষে দিতে পারো। আমি সাধারণত দিনে আমি তাই করি, এত কিছু আমি করি না এমনি। সো গাইজ বা ব্লাশ, ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি সুগারের এই ব্লাশটা, ঠিক আছে? এটা ভীষণই একটা সিম্পল মানে পিঙ্ক কালার, যেটা আমার স্কিন টোনে ভীষণ ভালো স্যুট করে, তো আমি এটাই অ্যাপ্লাই করছি। আমি একদম চিক বোনে মানে একদম অ্যাপল অফ দ্য চিকস আমার যে এরকম জায়গাতে অ্যাপ্লাই করবো না, আমি একটু কোনাকুনি অ্যাপ্লাই করবো এরকম ভাবে। সো তোমরা যদি চাও এরপরে কন্ট্রোল করতেও পারো নাও করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, বাট আমি একটু কন্ট্রোল করবো, ঠিক আছে? সুইস বিউটির প্যালেটটা ইউজ করছি কন্ট্রোলের জন্য। এখান থেকে আমি লাইট কন্ট্রোল শেড নেবো, বেশি ডার্ক নেবো না আজকে, লাইট কন্ট্রোল শেডটা নিয়ে আমি কন্ট্রোল করবো আর ঠিক ব্লাশের উপর দিক দিয়ে। ভীষণই রাফ কন্ট্রোলিং, ঠিক আছে? ভীষণ প্রিসাইজ কন্ট্রোলিং না, একদম রাফ কন্ট্রোলিং করছি আমি জাস্ট একটু স্ট্রাকচারের জন্য। আমি ইউজ করছি হচ্ছে মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। তোমরা চাইলে লাইনার অ্যাপ্লাই করতে পারো, বাট আমি ভাবছি অ্যাপ্লাই করবো না, জাস্ট একটা মাস্কারাই অ্যাপ্লাই করবো। মাস্কারাটা একটুখানি বেশি অ্যাপ্লাই করলেও প্রবলেম নেই, বাকিটুকু লোয়ার ল্যাশ লাইনে। সো অটোমেটিকলি চোখটা অনেক বেশি ওপেন আপ লাগে, এটাই আমার বেশ ভালো লাগে মাস্কারার। সো গাইজ এখন একটু হাইলাইটার ইউজ করবো, ঠিক আছে? অবশ্যই একটা হাইলাইটার ইউজ করবো আমরা ডিউবি মেকআপে, তো আমি হাইলাইটার প্যালেটটা ইউজ করছি, ঠিক আছে? আর এখান থেকে আমি একটা গোল্ডেন শেড নিচ্ছি, এই যে আমার দুটো প্যালেট অলরেডি খালি, তো আমি গোল্ডেন শেডটা নেবো, যেহেতু আমার ইলিমিনেটর একটা গোল্ডেন শেডেরই ছিল, তো এটা নিয়ে আমি আমার ইনার কর্নার্স একটু অ্যাপ্লাই করবো জাস্ট একটু এরকম ভাবে। এবার একটা হাইলাইটার ব্রাশ নিয়ে সেম কালার সেম গোল্ডেন শেডটাই আমি নেবো, নিয়ে আমি একদম নোজের টিপে অল্প একটু অ্যাপ্লাই করবো, যাতে এটা ভীষণই লাগে দেখে যে ভীষণ আমার নোজটা ভীষণ শার্প, ঠিক আছে? আর খুব পাতলাভাবে অ্যাপ্লাই করবো, কোনো সরু লাইন, যাতে দেখে আমার নোজটা অনেক শার্প লাগে গালে। সো আমি আইব্রো বোনও অ্যাপ্লাই করছি, যাতে আমার আইব্রো বোনটা একটু বেশি হাইলাইটেড থাকে, ফেসটা অনেক স্ট্রাকচার্ড লাগে। সো এখানে এবার লিপস্টিক আমি ভাবছি কোনটা অ্যাপ্লাই করবো। এখানে কিস বিউটির একটা অরেঞ্জ ডাস্টি শেড আছে, আর এখানে আছে হচ্ছে এলিট টিনের একটা পিঙ্ক শেড, ম্যাজেন্টা ম্যাজিক, এটা আমার অনেক ফেভারিট একটা শেড, ঠিক আছে? এটা একটু পিঙ্ক, এটা একটু অরেঞ্জই, সো আই থিঙ্ক এটা ইউজ করি, এটাই যাবে ভালো।
এর উপর দিয়ে উপর দিয়ে সেট সেটটা একটু দিচ্ছি, এটা বেশি পিঙ্কিশ লাগছে, তো পিঙ্কিশ ভালো লাগছে। সো এখানে একটু গাইজ দিস ইজ দ্য ফাইনাল লুক, আর আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে, ঠিক আছে। বেশ গ্লোই একটা বাবলি লুক, তোমরা যদি এখানে নিউড কালার মানে প্রপার নিউড স্কিন নিউড যে কালারটা তোমরা চোখে আর ঠোঁটে ইউজ করো মনে হবে তোমরা মেকআপ করোনি, এটা একটা ট্রিক বাট আমি বলে দিলাম, বাট আমি এখানে একটা বেশ ব্রাইট একটা বাবলি লুক চুজ করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে, তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ লাইক করে দাও প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেলবাটনটাকে হিট করে নাও, অল করে নাও, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।